আপনারা তো দেখছেন যে আমাদের সামনে আমাদের সহকর্মী আজকে যিনি সকালবেলা প্রয়াত হয়েছেন উনি বাথরুমে গেছেন সবকিছু ঠিক আছে সকালবেলা উঠে হঠাৎ করে তিনি এই যে অবসাদেব এই যে মানসিক টেনশনে চাকরি চলে গেছে এই কারণে কিন্তু আজকে তিনি হার্ট অ্যাটাক করলেন তিনি অজিত সূত্রধর আমাদের নোয়ানিয়া মুরা বাড়ি বাড়ি আজকে সকালেও ভালো ছিলেন কিন্তু উনার মধ্যে যে এই চাকরি চলে যাওয়া এই যে আজকে আমরা 50 দিন আজকে 50 দিন আমাদের গণঅবস্থানে সরকার সরকার মুখে কলু পেটে বসে আছে এমন একটা সরকার যেটা অমানবিক বলা যেতে পারে নির্দয় বলা যেতে পারে আজকে 84 জন হলো উনাকে নিয়ে আমরা গতকালও দেখে এসেছি জীবিত আরেকজন মানে না খেয়ে একদম বিছানায় লেগে গেছে উনিও মনে হয় না মানে জীবন যুদ্ধ করছেন ওনারা আমরা তো জীবন যুদ্ধই করছি আজকে আমাদের সামনে লাশটা পড়ে আছে দেখুন কবে ওনাদের মন গলবে কবে গলবে এরা মানুষ নাকি কি বলবো তাদের তাদের মানবিকতা কোথায় মানুষ কাদের বলবো যাদের মান হুঁশ আছে মানবিকতা আছে আজকে আমাদের আজকে সকালবেলা উনি ভালো ছিলেন বাথরুমেও ছিলেন কিন্তু উনার ভিতরে যে এই চলছে মানে চাকরি চলে গেছে চলে যাওয়ার পর আজকে 50 দিন চলছে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম সুরাহা হয়নি সরকার পক্ষ থেকে কিছু বলা হয়নি যেখানে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন দু এক মাসের মধ্যে আমাদের ব্যবস্থা করবেন চাকরির ব্যবস্থা করবেন আর শিক্ষামন্ত্রী বারবার একের পর এক ইন্টারভিউ দাও ইন্টারভিউ দাও আরে ইন্টারভিউ দাও উনি এই এই বয়সে 50 উর্ধ বয়স এই বয়স উনি মানে ইন্টারভিউ দেবেন না পরিবারের খাবার ব্যবস্থা করবেন না কি কি করবেন না পড়াশোনার জন্য কি করবেন এটা মানবিক সরকার এটা মানবতা আজকে এই সরকারকে কে আনলো রাজ্যের মানুষ এনেছে 10,323-এর কোনো অবদান ছিল না তখন তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে সংবিধান প্রয়োজনে পাল্টে দেবেন সংশোধন করে ফেলবেন এত বড় বড় কথা তখন বলার বলছিলেন কি করে দু এক মাস আগেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করে এত বড় কথা বলেন আমাদের কথা দিয়েছিলেন দু এক মাসের মধ্যে আমাদের স্থায়ী ব্যবস্থা করেন তা আজকে এই অবস্থা আজকে একদম লাশ পড়ে আছে আমরা লাশের সামনে বসে আছি উনি আজকে হার্ট অ্যাটাক করেছেন শুধুমাত্র এই চাকরি যাওয়ার জন্য আর কত লাশ দেখতে চান ওনারা ওনাদের কবে মন গলবে ওনাদের পরিবার নেই ওনাদের বাড়িতে মানুষ নেই এভাবে চলতে পারে না এভাবে চলতে পারে না আগামী দিনে কিন্তু এটার মানে এর জন্য কিন্তু সরকারকে জবাব দিতেই হবে মানুষ কিন্তু এর জবাব চাইবে কারণ ওনার পরিবারও আজকে অনাথ হয়ে গেছে সুতরাং এই পরিবারগুলোকেও সরকার দেখতে হবে আমাদেরকেও দেখতে হবে এটাই বলবো আর কিছু বলবো ওনার নাম বাড়ি ওনার বাড়ি নোয়ানিয়া মুড়া অজিত সূত্রধর